ভাঙ্গাই ব্রিজের কাজ শেষ না হতেই ভেঙে পড়ায় ঘটনাস্থল পরিদর্শন করলেন এমপি নিক্সন। ভাঙ্গা থেকে মোহাম্মদ সানোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া গ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর বাড়ির সামনে ব্রিজের কাজ শেষ না হতেই ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। ২৪ জুন শনিবার ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের আস্থাভাজন খন্দকার মামুন, কালাম মাতুব্বার, গোলাম মাওলা, তুজারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরিমল চন্দ্র দাস, কাউলিবেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী রওশন জামিল, ইউনুস মাতুব্বার, মানবাধিকার উপপরিচালক মোহাম্মদ সানোয়ার মাতুব্বার, সাংবাদিক মোহাম্মদ আক্তারুজ্জামান, মাহমুদুল হক বাহার সহ সুশীল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই ব্রিজটা কাউলিপাড়ার মূল সড়কের সাথে দেয়া লোটনগঞ্জ পর্যন্ত গেছে। ইতিমধ্যে আমরা এই রাস্তা 18 ফিট চওড়া করে ফেলছি, কাজ চলতেছে কিছু অংশ, বাকিটা হয়ে গেছে। এখন এই 200 মিটার পরে আর একটা ব্রিজ, এই ব্রিজের এই সামনে যে বাড়ি ঘরগুলা আর এই যে এই দুইটার দিকে যে বাড়ি, এই দুইটা বাড়ি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরুল্লাহ 2,90,00,000 প্রায় টাকা ব্যয়ে সরকারি সম্পত্তি, এই ব্রিজটার এখানে কোনো প্রয়োজন ছিল না। একই ব্রিজ এখান থেকে 1 কিলোমিটার হবে তারা দেখবেন এই খালটা ভাঙ্গার একটা ঐতিহ্যবাহী খাল। এই খালটার এই যে ভাঙ্গন, এই যে খালের স্রোত, খালের নিচে লোহা লাগানো যেন ট্রলার নৌকা এই খাল দিয়া চলাচল না করতে পারে, কারণ এই খাল দিয়া টলার নৌকা চললে আমাদের প্রেসিডিয়াম মেম্বার সাহেবের ঘুম ভেঙে যাবে। তাই জন্য লোহা লাগাইয়া এই টলার নৌকা বন্ধ করে দিচ্ছে। দ্বিতীয়ত হলো এখানে যে ব্রিজটা বানাচ্ছে সরকারি টাকায় 2,90,00,000 টাকা ব্যয়, এই টাকাটা পুরোপুরি কাজী জাফরুল্লাহর দুর্নীতির একটা অংশ। ভাঙ্গা থানায় কাজী জাফরুল্লাহ একটা ব্রিজের সুপারিশ করছে, সেইটা হলো তার বাড়ির পুরান বাড়ি আর নতুন বাড়ি, আর কোন ব্রিজের সুপারিশ উনি করেন নাই এই 9 বছরে। আমি সংসদ সদস্য থাকা অবস্থায় উনি 9 বছরে এইসব ডকুমেন্টস এলটিআরটি মন্ত্রণালয় আছে, উনি একটা রাস্তা ব্রিজের সুপারিশ না কইরা উনি ওনার পুরান বাড়ি আর নতুন বাড়িতে যাওয়ার জন্য উনি ব্রিজ তৈরি করছেন। দ্বিতীয়ত এখানকে যে আরেকটা জিনিস বলতেছে, ব্রিজের যে হাইট, সেই হাইটে নিচ দিয়ে যেন টলার নৌকা চলে, কারণ এই 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 খাল থেকে অনেক কৃষক অনেকেই এখান থেকে ধান পাট মালিকরাম হাটে নিয়ে যায়। ওই যে 200 মিটার ওই যে ব্রিজটা, ওইটার নিচে রড লাগাইছে, আপনারা ভিডিও করেন যেন টলার যাইতে না পারে, আর এইটাকে নিচু করে করতেছে যেন এটার নিচ দিয়ে টলার নৌকা না চলতে পারে। আর আরেকটা কথা হলো, এই যে ব্রিজটা ভাঙা পড়লো, আপনারা জানেন আজ থেকে 15-20 দিন আগে সদরপুরে একটা ব্রিজ করতে যায়া 3 জন শ্রমিক মারা গেছে। এই যেই কন্ট্রাক্টর ওই ব্রিজ করতে ছিল সেই কন্ট্রাক্টর হলো বাংলাদেশ আওয়ামী লীগের ফরিদপুর জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আরিফের ভাই এবং আরিফ মিলিত। ওইটা ভাইঙ্গা 3টা মানুষ মারা গেছে, আমরা তদন্ত চাইছি এবং আমরা বিচার চাইছি, সেই তদন্ত এমন মাটির তলে ঢুকতে আর উঠবে না। আর আজকে এই যে ভাঙা গেল, এই ব্রিজ যে ভাঙলো, এই ব্রিজ দিয়ে যদি মানুষ যাতায়াত করতো আর তখন ভাঙতো, তাহলে ওই লাশের দায় কে নিত? একই কন্ট্রাক্টর আওয়ামী লীগের সেক্রেটারি আরিফ, যিনি সেক্রেটারি হওয়ার পর ফরিদপুরের সকল টেন্ডারবাজি বরকত রুপেলের বাপ হয়েছে, আরিফকে দিয়া আমাদের এলাকায় কাজ করলে জনগণের নিরাপত্তা থাকবে না। লোহা লাগা রড লাগাইছে, সবকিছু লাগাইছে, পানি আইছে দেখা ভেঙে গেছে, ব্রিজ হওয়ার পর কি পানি আইতো না? তাহলে উপরে যদি মানুষ যাতায়াত করতো তখন ভাঙতো, তাদের মৃত্যুর দায় কে নিত? অবিলম্বে আমি এই আরিফ আসিফ কন্ট্রাক্টরকে ব্ল্যাকলিস্ট করার জন্য আমি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি। যদি ব্ল্যাকলিস্ট না করে তাহলে আগে যে ফরিদপুরে বরকত রুবেল ছিল
তাদের যে বিচার মাননীয় প্রধানমন্ত্রী করছে তার থেকেও ভয়ঙ্কর এই আরিফা রাশি। অতএব তাদের বিচার করতে হবে এবং এই ব্রিজ যে ভাঙতে সুষ্ঠ তদন্ত করতে হবে। সাথে সাথে আমি দুদকের কাছে আহ্বান করব একজন প্রেসিডিয়াম মেম্বার সরকারি টাকা ব্যয়ে মাত্র 200 ফিট 200 মিটার দূরে একটা ব্রিজ আছে, কেন সে তার পুরান বাড়ি আর নতুন বাড়ির মাঝখানে সরকারি এই টাকা ব্যয় করলো? তারও বিচার ভাঙার মানুষ চায়। এইভাবে আপনারা দেখবেন ভাঙা থানায় কোটি কোটি টাকার কাজ হয়েছে, রাস্তা হয়েছে, ব্রিজ হয়েছে, কালভার্ট হয়েছে, জাফরুল্লাহ কাজী একটা টেন্ডারে সুপারিশ করে নাই, একটা তদবির করে নাই, খালি একটাই করতে কি ওনার নতুন বাড়ি আর ওনার পুরান বাড়ি এর মাঝখানে ব্রিজ। এইভাবে সরকারি টাকা অপব্যয় করলে এত বড় নেতা এত বড় দলের একটা জায়গায় আছে সে যদি সরকারি টাকা এইভাবে ব্যয় করে আর তারই পছন্দের এই আরিফ আসিফ হলো তাই এই বাড়িতে দাওয়াত খায়, এই বাড়িতে সকাল বিকাল আরিফ আসিফ দাওয়াত খায়। আজকে এই ব্রিজটা ভাঙছে, যদি জনগণ যাতায়াত করতো ওর মধ্যে যদি ভাঙতো তাহলে এই মানুষের মৃত্যু কি কোনোই দাম নাই? সদরপুরে যে 3 জন লোক মারা গেল আরিফ আসিফ এই তিন থানা ফরিদপুরে না হলো 400 কোটি টাকার দাপ করে এখন তারা টেন্ডারবাজি করে। আমরা বিচার চাই আমার এলাকার কোন অন্যায় কোন অবিচার আমি নিক্সন চৌধুরী মাইনা নেব না। আওয়ামী লীগের সেক্রেটারি হোক আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার হোক আমি জনগণের পক্ষে ছিলাম আছে থাকি, আমরা শেখ হাসিনার কোনো বদনাম এইসব চোর বাটপারে যে হইতে দিব না। দেখছিলেন আমিন টেলিভিশন সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ আমিনুর রহমান, আল্লাহ হাফেজ। আমিন টেলিভিশন, এ ট্রাস্টেড নিউজ মিডিয়া।